ডানকুনিতে আবারও ভয়াবহ আগুন। ডানকুনির চাকুন্দি হাওড়া ব্রিজের ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, গোটা এলাকা কিছুক্ষণের মধ্যে ধোঁয়ায় ছেয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দুটি দমকল ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা যায় ভেতরে অনেক অক্সিজেন সিলিন্ডার থাকে এবং আগুন লাগার আগে ওই এলাকায় ওয়েল্ডিং এর কাজ চলছিল। সকাল 9:45 নাগাদ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ব্যাটারি ফ্যাক্টরির পাশে রয়েছে আরো অনেকগুলি ফ্যাক্টরি, সেখানেও কিন্তু আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হুগলি থেকে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।